ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডটকম এ তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথামেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। কলন বিদ্যার প্রয়োগে বক্রের প্রদত্ত বিন্দুতে অভিলম্বে সমীকরণ নির্ণয় কর। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, উপবৃত্তের উপরে এক্স কমা ওয়াই বিন্দুতে। তাহলে এখানে প্রথমেই প্রদত্ত যে বক্র দেওয়া আছে সেটি কি দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এখন এই বক্রের আমি যদি ডিফারেনশিয়েট করি এক্স এর রেসপেক্টে, তাহলে পাচ্ছি দেখো টু এক্স বাই এ স্কোয়ার প্লাস টু ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখান থেকে পাচ্ছি ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এখন এখানে তোমায় বলেছে যে প্রদত্ত বক্রের আমাকে অভিলম্বের সমীকরণ বের করতে হবে এক্স কমা ওয়াই বিন্দুতে। এখন যদি আমি এক্স কমা ওয়াই বিন্দুতে লম্ব অঙ্কন করতাম, তাহলে তার প্রবণতা কি হতো, ডিওয়াই ডি এক্স এট দ্যাট পয়েন্ট মানে এক্স ওয়ান এক্স কমা ওয়াই, তাহলে কত হতো মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এখন আমরা জানি যে স্পর্শক এবং অভিলম্ব পরস্পরের সাথে লম্ব, তাহলে স্পর্শকের প্রবণতা যদি এটি হয়, তাহলে অভিলম্বের প্রবণতা কি হবে, ওয়ান মাইনাস ওয়ান বাই এইটা ডিওয়াই ডি এক্স এট দ্যাট পয়েন্ট। তাহলে অভিলম্বের সমীকরণ কি হচ্ছে, ওয়াই আমরা সমীকরণ জানি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডি এক্স এট দ্যাট পয়েন্ট, তার মানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার এখানে আমরা যদি মানগুলো বসাই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এখানে কি আছে স্মল ওয়াই, তাহলে এখানে আমি স্মল ওয়াই নেব। তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়াই এখান থেকে পাচ্ছি কি দেখো, এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়াই মাইনাস স্মল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার, এখান থেকে দেখো বি স্কোয়ার এক্স এদিকে গেল, তাহলে এখান থেকে পাওয়া যায় যে বি স্কোয়ার এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে বি স্কোয়ার এক্স ইন্টু ওয়াই মাইনাস স্মল ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস ক্যান্সেল হয়ে গেছে, এ স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স। এটি হয়ে গেল আমার নির্ণেয় অভিলম্বের সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।